আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আর আজকে আজকে হচ্ছে 26 তারিখ, হচ্ছে 26 তারিখে আজকে 2 দিনের ব্লগ আসেনি, 2 দিনের হচ্ছে রোজার ব্লগ আমি করিনি। আর আজকে ব্লগটা শুরু হয়ে গেল, এখন স্যার আসবে, স্যারের জন্য ওয়েট করছি। তো আর দেখি কি করা যায়। তো আজকে কয় নাম্বার রোজা আমি ভুলে গেছি, আর 2 দিন ব্লগ আসেনি তার জন্য সরি গাইজ। একটু পরে দেখা হচ্ছে গাইজ। সো গাইজ, এখন 1:15 বাজে, এখন এখন বাজে হচ্ছে 1:15। অ্যান্ড হচ্ছে গাইজ, একটা টিচার পড়াই গেল, আরেকটা টিচার আসবে 1:30 আসবে, এখন ওয়েট করতেছি তারই। গেম খেলতেছিলাম এতক্ষণ, আর আজকে আমি শুধু খেজুর আর 1 গ্লাস পানি, এই দুইটা দিয়ে রোজা আছি, এই দুইটা খেয়ে রোজা আছি, 1 গ্লাস পানি আর 1টা খেজুর। তো আজকে একটু কষ্ট কষ্ট যাচ্ছে, কিন্তু আর আশা করি ঠিক হয়ে যাবে। অ্যান্ড আমাদের মানে আমার নানি বাসার ফ্যামিলিতে, নানি বাসায় হচ্ছে অনুষ্ঠান হতে চলেছে, অনুষ্ঠান হচ্ছে, এটা মনে হয় কেউ মারা গেলে 40 দিনের দিন করে এটা। সো ওইটা হবে রবিবারে, আর আজকে হচ্ছে মঙ্গলবার। সো ওইটার জন্যে কাটাকাটি চলছে, ওটার জন্য কাটাকাটি ব্লেন্ডার করছে ওরা। সো দেখি গাইস, দেখা করছে পরে। সো গাইজ, এখন স্যার পড়াই গেল, এখন বাজে হচ্ছে 4টা, আর এখন আমি গোসল করে বের হলাম। গোসল করে আপনারা দেখছেন অ্যানিমেলের মতো চুল এভাবে রাখছি। অ্যান্ড গোসল করে বের হলাম, আজকে না খেয়ে রোজা আছে, মানে ওই যে খেজুরের পানি খেয়ে, সো একটু রোজা লেগে যাচ্ছে। আর হচ্ছে চুল আমার অনেক বড় বড় হয়ে গেছে, চুল অনেক বড় বড় হয়ে গেছে আমার, সো কাটতে হবে ঈদের আগে আগে। অনেক বড় বড় চলেছে ভাই, আর এখান দিয়ে রক্ত গাইজ, এখান দিয়ে রক্ত বেরোচ্ছে। আর আমাকে কেউ কামড় দেয় নাই, রক্ত বেরোচ্ছে এমনি। সো এখন আছি আরঙে, আরঙে ঈদের পাঞ্জাবি নিতে এসছি, এটা ভালো লাগতেছে, নিয়ে নিতে পারি, এটা ভালোই লাগছে। এটা এটা হয়তো নিব, ভালোই লাগছে এটা। এই প্যান্টটা নিব এখন, সো গাইজ, আরং থেকে হচ্ছে এই পাঞ্জাবিটা নিলাম, হাইক থেকে এই শার্টটা নিলাম, আর লুকাস থেকে এই এয়ার জর্ডানটা নিলাম ঈদের জন্য, এয়ার জর্ডান ভালোই লাগছে। অ্যান্ড এবারকার ঈদ খুব ভালো হবে, আর পাঞ্জাবিটা ভালো হয়েছে আরং থেকে নিয়েছে, এটা হচ্ছে আরঙের, আর এটা হচ্ছে হাইকের, আর হচ্ছে এই জুতা এয়ার জর্ডান হচ্ছে লুকাসের, লুকাস হচ্ছে খুব ভালো, লুকাস হচ্ছে এটার জন্য খুব ভালো। এবং ওমর প্লাজায় গেছিলাম, ওমর প্লাজায় খাওয়া দাওয়া করলাম, দেখি ভিডিও দেখিয়েছি অবশ্য। সো হচ্ছে ওমর প্লাজায় যখন যাচ্ছিলাম,
মানে এক্সেলেটর দিয়ে উঠছিলাম যখন, তখন একজনের সাথে দেখা হয়েছে, RS ফাইম চৌধুরী ভাইয়ার সাথে দেখা হইলো। মানে দেখা হইলো বলতে গেলে আমি আমি এদিক দিয়ে যাচ্ছি আর উনি ওদিক দিয়ে নামছিলেন, এই অবস্থায় আমি মানে এক দুই নজর দেখেছি। সো খুব ভালো লাগলো ভাইয়াকে দেখে সামনাসামনি, ছবি তুলতে পারলাম না, এটা একটা মন খারাপের বিষয়। তবে RS ফাইম চৌধুরী ভাইয়ার আমার আমাকে খুব ভালো লাগে, তাকে আমার খুব ভালো লাগে, RS ফাইম চৌধুরী ভাইয়াকে, খুব ভালো মানুষ আর খুব ভদ্র। অ্যান্ড হচ্ছে আজকের ব্লগটা এই বন্ধ ছিল গাইজ, আশা করি সবাই আপনাদের অনেক ভালো লেগেছে। সো গাইজ আসসালামু আলাইকুম, বাই বাই, পরে দেখা হচ্ছে।